Hello everyone, good morning, my children. How are you? I hope all of you are fine and good. Welcome to our online class. সো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সাথে পুনরায় আবার একটা নতুন ভিডিওর ক্লাস নিয়ে হাজির হয়েছি আজকে আমি তোমাদের যে ক্লাসটি নিয়ে ডিসকাস করবো সেটা হলো স্ট্যান্ডার্ড ওয়ানের বাংলার সহজপাঠ সহজপাঠে তোমাদের প্রিভিয়াসে একটা নিউ চ্যাপ্টার পড়িয়েছিলাম সেটা হচ্ছে সপ্তম পাঠের দ্বিতীয় এককের একটি কবিতা তো সেই কবিতার কিছুটা অংশ তোমাদের পড়িয়েছিলাম আজকে বাকি অংশটা পড়াবো এবং তার সাথে সাথে তার নতুন শব্দের কিছু অর্থ এবং অনুশীলনের কিছু কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার নিয়ে ডিসকাস করবো সো লেট স্টার্ট আওয়ার ক্লাস তো দেখো স্টুডেন্টস আজকে আমরা যে টপিকগুলো নিয়ে ডিসকাস করব সেইখানের ফার্স্ট টপিকে আমরা চলে এসেছি আগের দিনকে আমরা দ্বিতীয় এককের এই কবিতাটা এখান থেকে এখান পর্যন্ত পড়েছিলাম তার নতুন শব্দগুলো জানবে এবং এইখান থেকে আজকে আমরা বাকি কবিতাটা পড়ব তো দেখো কবিতাটা আগে পড়েনি নেকি আছে থাকে ওরা কান পেতে লুকানো ঘরের কোণে ডাক পরে বাতাসেতে কি করে সে ওরা শোনে দেরি আর সহে না যে মুখ মেজে তাড়াতাড়ি কত রঙে ওরা সাজে চলে আসে ছেড়ে বাড়ি নেক্সট দেখো ওদের সে ঘরখানি থাকে কি মাটির কাছে দাদা বলে জানি জানি সে ঘর আকাশে আছে সেথা করে আসা যাওয়া নানা রঙা মেঘগুলি আসে আলো আসে হাওয়া গোপন দুয়ার খুলি তো এইখান পর্যন্ত ছিল তোমাদের কবিতা তো তোমাদের কবিতাটার মূল অর্থ এখানে কি বলেছে যে একটা ছোট্ট বীজ থেকে কীভাবে চারা গাছ এবং সেই চারা গাছ থেকে আস্তে আস্তে বড় গাছে পরিণত হয় এবং সেই গাছের ডালপালা হয় তাতে ফুল আসে ফুল থেকে ফল হয় তো এইগুলো কিভাবে হয় এবং কি করে এইগুলো হচ্ছে ফুলের মধ্যে মধু যে থাকে সেই মধু দেখো এখানে ফুলের ফুল হয়েছে কত প্রজাপতি মৌমাছি আসে সেই মধু খেতে আবার ফল হলে কি হয় পাখি দেখো ফল খেতে আসে এবং সে বীজ আবার মাটিতে পড়ে আবার একটা নতুন চারা গাছের জন্ম নেয় এইভাবেই যে হচ্ছে এটা কিভাবে হচ্ছে এবং একটা ছোট্ট বীজ সে তো শুনতে পায় না দেখতে পায় না সে কি করে বুঝতে পারে যে সে বাতাস জোরে বাতাস বইছে সে বাতাসের ডাক এসেছে এবার আকাশে মেঘগুলো নানা রঙের খেলছে বৃষ্টি হবে সূর্যের আলো এইগুলোর সাহায্য নিয়ে কী করে সে বেড়ে উঠছে তো এই কবিতাটার মধ্যে এইখানে সেইটাই বলেছে তো তোমাদের আশা করি তোমরা প্রত্যেকেই কবিতাটা বুঝতে পেরেছো এবং খুব মজার সাথে কিন্তু তোমরা কবিতাটা ভালো করে মুখস্থ করবে তো তোমাদের কবিতাটার নাম কী ছিল কাল ছিল ডাল খালি আজ ফুলে যায় ভোরে বল দেখি তুই মালি হয় সে কেমন করে গাছের ভিতর থেকে ওরা যাওয়া ওরা যাওয়া ওরা সরি গাছের ভিতর থেকে করে ওরা যাওয়া আসা কোথা থাকে মুখ ঢেকে কোথা সে ওদের বাসা ও থাকে ওরা কান পেতে লুকানো ঘরের কোণে ডাক পড়ে বাতাসেতে কি করে সে ওরা শোনে দেরি আর সহে না যে মুখ মেজে তাড়াতাড়ি কত রঙে ওরা সাজে চলে আসে ছেড়ে বাড়ি ওদের সে ঘর খানি থাকে কি মাঠির কাছে দাদা বলে জানি জানি সে ঘর আকাশে আছে সেটা করে আসা যাওয়া নানা রঙা কুলি আসি আলো আসি হাওয়া গোপন দুয়ার খুলি তো এই ছিল তোমাদের কবিতাটা এবং তার থেকে দেখো কী কী নতুন শব্দ খালি ফুলে মালি ভিতর যাওয়া আসা ঢেকে বাসা লুকানো ডাক দেরি সহে তাড়াতাড়ি রঙে বাড়ি মাটির আকাশে নানা রঙা গোপন দুয়ার তো এইখান থেকে আমি যে তোমাদের নতুন শব্দগুলো এখানে দেখিয়েছি তার সাথে তোমাদের কিছু এখানে অর্থ আমি তোমাদের করাবো দেখো তোমাদের কি কি অর্থ আছে দেখো মালি মালি মানে কি যারা বাগান দেখাশোনা বা পরিচর্যা করেন তারপর ঢেকে চাপা দেওয়া বাসা ঘর লুকানো আড়াল করা ডাক আহ্বান করা দেরি বিলম্ব শহে সহ্য করা রঙা রঙের গোপন লুকানো বা আড়াল করা দুয়ার দরজা এইগুলো ছিল তোমাদের কিছু শব্দ এবং তার অর্থ এবার আমি যাব আমি তোমাদের যে অনুশীলনীর যে কোয়েশ্চেনগুলো আছে সেইগুলো নিয়ে ডিসকাস করবো তো দেখো কোয়েশ্চেনগুলো কি কী আছে তো দেখো চলে এসেছি আজকে আমি তোমাদের যে যে কোয়েশ্চেনগুলো করাবো সেখানে চলে এসেছি অনুশীলনীতে অনুশীলনীতে দেখো তোমাদের ফার্স্ট যে কোয়েশ্চেনটা দিয়েছে সেটা কী বলেছে ক্ষোপ থেকে নিয়ে ফাঁকা ঘরে বিপরীত কথা লেখো খোপের মধ্যে দেখো সমস্ত বিপরীত কথাগুলো আছে এইখানে দেখো শব্দগুলো দেওয়া আছে এই বক্সগুলোর মধ্যে তার বিপরীতগুলো লিখতে হবে প্রথমে আছে খালি তার বিপরীত কি ভর্তি যাওয়া আশা দেখো এখানে প্রত্যেকটা আছে খালি ভর্তি এই দেখো যাওয়া আসা তারপরে আছে ওরা এরা আজ কাল ঢেকে খুলে কাছে দূরে ভিতর বাহির দেরি তাড়াতাড়ি আলো আধার তো এই ছিল তোমাদের প্রথম যে কোয়েশ্চেনটা সেটা হচ্ছে কি বিপরীত শব্দ লেখা তারপরে দেখো নেক্সট আছে ফাঁকা ঘরে মিলিয়ে লেখো অর্থাৎ দেখো তোমাদের কিছু শব্দ দেওয়া আছে এখানে এই শব্দগুলো কিন্তু প্রত্যেকটা কবিতার লাইনের শেষের দিকে আছে এবং সেই শেষের শব্দের সঙ্গে তার পরের লাইনের বা তার পরের লাইনের যে শেষের শব্দটা মিলবে সেটা কিন্তু তোমাদের এখানে লিখতে হবে দেখো প্রথমে আছে খালি তোমাদের আমি দেখাচ্ছি খালি একটা এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি দেখো কবিতাটা খালি আছে দেখো এখানে আছে কি কাল ছিল ডাল খালি তো এখানে দেখো আজ ফুলে যায় ভোরে খালির সঙ্গে কিন্তু ভোরে কিন্তু ম্যাচ করছে না বল দেখি তুই মালি তাহলে খালি আর মিললকে মালি তো তাহলে এর সাথে মিলিয়ে শব্দ কী হবে মালি তো দেখো এখানে কি হচ্ছে মিলিয়ে শব্দ মালি এইভাবেই কিন্তু তোমাদের কিন্তু প্রত্যেকটা শব্দ কিন্তু মিলিয়ে মিলে লিখতে হবে তার আগে তোমাদের কি করতে হবে ফার্স্টে তার আগে তোমাদের ফার্স্টে কবিতাটা খুব ভালো করে মুখস্ত করতে হবে তাহলে কিন্তু তোমরা যে কোনো কোয়েশ্চেনের অ্যান্সার অনায়াসেই দিতে পারবে তারপরে দেখো কোণে শোনে থেকে ঢেকে কাছে আছে আশা বাসা হাওয়া যাওয়া হাওয়া তো প্রত্যেকটি কিন্তু কবিতার লাইন থেকে কিন্তু মিলিয়ে মিলিয়ে লেখা দেখো আমাদের দু নম্বর টপিকটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। পরে দেখো কি বলেছে তোমাদের তিন নম্বর কোয়েশ্চেনটা ফাঁকা জায়গায় ঠিক কথাটি লেখো অর্থাৎ তোমাদের কি করতে হবে না কবিতার কিছু লাইন দেওয়া আছে এবং তার কিছুটা অংশ দেখো মিসিং অর্থাৎ ফাঁকা আছে তো সেই ফাঁকা জায়গায় কিন্তু তোমাদের সঠিক শব্দটা বা কথাটা লিখতে হবে তার আগে তোমাদের কবিতাটা কিন্তু ভালো করে মুখস্থ করতে হবে তাহলেই কিন্তু লিখতে পারবে বারবার কিন্তু তোমাদের বলছি কবিতাগুলো ভালো করে কিন্তু পড়তে হবে দেখো কয়েকটা কি বলেছে কাল ছিল ড্যাশ খালি কাল ছিল ডাল খালি কয়েকটা বল দেখি তুই ড্যাশ বল দেখি তুই মালি গ করে ওরা ড্যাশ করে ওরা যাওয়া আসা ঘ থাকে ওরা ড্যাশ পেতে থাকে ওরা কান পেতে তারপরে দেখো উঙাটা ড্যাশ আর যে। দেরি আর সহে যে। চ কত ড্যাস ওরা সাজে কত রঙে ওরা সাজে ছ থাকে কি ড্যাস কাছে থাকে কি মাটির কাছে বর্গীয় জ আসে ড্যাস আসে ড্যাস আসে আলো আসে হাওয়া তো দেখো আমি আরেকবার পরে দিচ্ছি কাল ছিল ডাল খালি বল দেখি তুই মালি করে ওরা যাওয়া আসা থাকে ওরা কান পেতে দেরি আর সহে না যে কত রঙে ওরা সাজে থাকে কি মাটির কাছে আসে আলো আসে হাওয়া এবার দেখো আমাদের নেক্সট প্রশ্নে কি আছে সাজিয়ে নিয়ে লেখো তোমার দেখো এলোমেলো শব্দগুলোকে সাজিয়ে কিন্তু একটা বাক্য করতে হবে কয়েকটা কি বলেছে ফুলে আজ যায় ভোরে তো সাজালে কি হবে আজ ফুলে যায় ভোরে আজ ফুলে যায় ভোরে দু নম্বর দেখো ঢেকে কোথা মুখ থাকে তাহলে কোথা থাকে মুখ ঢেকে কোথা থাকে মুখ ঢেকে দু নম্বর গয়েরটা দেখো দাদা জানি বলে জানি দাদা বলে জানি জানি দাদা বলে জানি জানি ঘয়েরটা আলো হাওয়া আসে 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 আলো আসে হাওয়া আসে আলো আসে হাওয়া তো আমি আরেকবার পরে দিচ্ছি সাজিয়ে নিয়ে লেখাটা আজ ফুলে যায় ভোরে কোথা থাকে মুখ ঢেকে দাদা বলে জানি জানি আসে আলো আসে হাওয়া তো এইখান পর্যন্ত তোমাদের আজকে আমি প্রশ্নগুলো করালাম অনুশীলনী আর তার সাথে তোমাদের কবিতার বাকি পোর্শনটাও করালাম এবং তার অর্থগুলো নিয়েও ডিসকাস করালাম করলাম তো আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছ এবং তোমরা বাড়িতে মন দিয়ে ভালো করে এইগুলো কিন্তু করবে তার সাথে সাথে আবার আমি পুনরায় বলছি কবিতাটা কিন্তু খুব ভালো করে তোমরা মুখস্থ করবে ওকে নেক্সট দিন তোমাদের নেক্সট যে কোয়েশ্চেনগুলো আছে দেখো এই কোয়েশ্চেনগুলো নিয়ে নেক্সট দিন আলোচনা করব। আর তার সাথে তোমাদের নেক্সট যে পাঠ্যাংশটা আছে সেটা কিছুটা অংশ নিয়েও ডিসকাস করব তো আমার ক্লাসটা আজকে এইখানে শেষ করলাম ভালো থেকো সাবধানে থেকো মন দিয়ে পড়াশোনা করো বাই স্টুডেন্টস হ্যাভ নাইস ডে থ্যাংক ইউ